আমার বাবার প্রত্যেক সম্পত্তি আছে যা বিক্রি করলে হজ করা ফরজ হয় হয়ে যাবে, এখন যদি আমার বাবা তা বিক্রি না করে তাহলে আমার বাবার গুনাহ হবে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন। আপনার বাবার সম্পদ আছে, বিক্রি করলে হজ করার মতো টাকা হবে, এখন তার জন্য কি বিক্রি করে হজ করতে হবে কি না? এটার উত্তর হলো, দেখতে হবে তার এই জায়গাটা কোন পারপাস সার্ভ করে তার। যদি এই জমিগুলোর ফসল দিয়ে তার সংসার চলে তাহলে এটা বিক্রি করে হজে যাওয়া জরুরি না। কথা কি বুঝাতে পারছি? এই জায়গার উপার্জন দিয়ে তার সংসার চলে তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করে তিনি হজে যেতে বাধ্য না। যদি ব্যাপারটা এরকম হয়, এই জায়গাটা তার এক্সট্রা আছে না, যে এখানে একটা ফ্ল্যাট কিনে দিয়েছে, ওখানে একটা প্লট কিনে দিয়েছে, ওখানে একটা জায়গা কিনে দিয়েছে, এগুলো আসলে তার অতিরিক্ত, তার যে সংসার চলে তার বাইরে এগুলো অতিরিক্ত, অথবা ল্যান্ডের বিজনেস করেন তিনি, এগুলোর মালিক তিনি, তাহলে সেক্ষেত্রে সেই মূল্য থাকার কারণে তারপরে হজ বর্তাবে, তিনি ওটা বিক্রি করে হোক আর যেভাবে হোক তাকে হজে যেতে হবে। ট্রাক দুর্ঘটনায় আমার সাইকেল ও মোবাইল ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বেঁচে যাই এবং তার কাছ থেকে সাইকেল ও মোবাইলের ক্ষতিপূরণ হিসাবে 3000 টাকা নিয়েছি, এটা কতটুকু সুরের সম্মত হয়েছে? আমাদের অনেকেরই অনেক সময় এরকম হয়, রাস্তায় চলতে গেলে দেখা গেল যে কেউ এসে আমার গায়ে আঘাত করলো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমার মোবাইলটা ভেঙে গেল, ক্ষতিপূরণ নেওয়া জায়েজ আছে কিনা? উত্তর হলো, অবশ্যই ক্ষতিপূরণ নেওয়া জায়েজ আছে, এটা আপনার অধিকার যদি তার ভুলের কারণে এটি হয়ে থাকে। আর আপনার নিজের ভুলের কারণে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষতিপূরণ নেওয়া অধিকার নাই। আমাদের দেশে দেখা যায় রোড অ্যাক্সিডেন্ট হলে চোখ বন্ধ করে আমরা ড্রাইভারের দোষ দিয়ে দিই। এই দেশে যত অ্যাক্সিডেন্ট হবে সকল অ্যাক্সিডেন্টের একেবারে কমন দোষ দিয়ে দিই আমরা কার উপরে? ড্রাইভার বেচারা। মনে করেন একটা গায়ের নিচে একটা মানুষ চাপা পড়ছে, সবাই মিলা হাতটাত গোছায় বাচ্চা ধরতে যায় না, ড্রাইভারে মারতে যায়। ড্রাইভারের দোষে অ্যাক্সিডেন্ট হয় না তা আমি বলতেছি না, উল্টাপাল্টা গাড়ি চালা, জোরে গাড়ি চালা, রাফ গাড়ি চালা, লাইসেন্স ছাড়া গাড়ি চালা, অ্যাক্সিডেন্ট তো হয়, সেটা তো আছে, স্বীকার করি, কিন্তু এই পথচারীদের অ্যাক্সিডেন্টগুলোর বেশিরভাগই পথচারীর দোষে হয়, ড্রাইভারের দোষ থাকে। আপনি হুলস্থুল করে দিলেন দৌড়, বেচারা কী করবে? আমরা আজকে আসার সময় বোধ হয় সকালে কোথায় ওই টিভিতে যাচ্ছিলাম প্রোগ্রামে, তো বাস গুলশানে একটা বাস দাঁড়ানো আছে, বাসের সামনে দুটা ছেলে কিশোর বয়সে এমন জোরে দৌড় দিছে, এখন বাসের পাশ দিয়ে যখন একটা গাড়ি যাচ্ছে বাসের ওই পাশ দিয়ে কি আসছে তো গাইবের মালিক নেই তো জানে না, এখন এমন জোরে দৌড় দিছে, গাড়ি যদি 20 স্পিডেও থাকে তো এর সামনে তো পিষ্ট হয়ে যাবে, এখন যদি গায়ে লাগে সবাই এসে গাড়ি ভাঙচুর করবে আর ড্রাইভাররা দৌড় দিবে। আমাদের মধ্যে বিচার বিবেচনা শক্তি এত লোপ পেয়ে গেছে, আমরা আপনার এ ধরনের ইস্যুগুলোতে খুব বেশি বায়াসড হয়ে যায় যে না এখানে ড্রাইভারের দোষ, কার দোষ তাকে অবশ্যই দোষী ধরতে হবে। যাই হোক, যদি ড্রাইভারের দোষে হয় তাহলে আপনি ক্ষতিপূরণ নেবেন, সে শরীয়ত আপনাকে এটা দিয়েছে, 3000 কেন নেবেন? এক একটা বাজার মূল্য যা আছে সবগুলো নিতে আপনি, সে অধিকার আপনার আছে। হ্যাঁ, আপনি যে বলেন যে ঠিক আছে গরিব মানুষ ছাড় ছোট দিয়ে আমি অল্প সময় উঠলাম, সেটা আপনার ভালো মানসিকতা, আপনি সব করবেন। আমার কিছু টাকা আমার পরিচিত এক ব্যবসায়ীর কাছে দিয়েছি এবং বলেছি এগুলো কাজে লাগান এবং প্রতি মাসে লাভের নির্দিষ্ট একটা অংশ আমাকে দিবেন, এটা কি সুদ হবে? দয়া করে জানাবেন। এই প্রশ্ন হাজারো মানুষের এবং এই প্রশ্ন এই এইভাবে আমরা অনেকে টাকা ইনভেস্ট করি, এটা জানা খুব গুরুত্বপূর্ণ। যে আমি আমার কোনো একটা বন্ধু দোকানদারি করে, তার একটা ব্যবসা আছে, আমার কাছে কিছু লিকুইড মানি আছে, আমি সেই টাকাটা তার কাছে দিলাম, 10 লাখ, 5 লাখ, 1 লাখ দিলাম, ভাই এটা তোমার ব্যবসা খাটাও, তুমি আমাকে মাসে মাসে এটার লাভের অংশ দিও, লাভের অংশ দিও, তুমি নির্দিষ্ট অংশ দিও, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, আপনি যদি তাকে নির্দিষ্ট কোনো হিস্সা তার সাথে চুক্তি করেন যে ঠিক আছে এটার লাভের অর্ধেক আমাকে দিও, আমার এই টাকায় যা লাভ হবে, তোমার টোটাল ব্যবসায় লাভের হিসাব যখন করবা তখন আমার এই 5 লাখ টাকায় কত লাভ হয়েছে এটার অর্ধেক আমাকে দিও, আর পরিশ্রম করে তুমি ব্যবসা করবো অর্ধেক তুমি নিও, অথবা 60% তুমি নিও, 40% আমার দিও, 90% তুমি নিয়ে যাও, 10% আমার দিও, অথবা উল্টা আমাকে 90% দিও, তুমি 10%, যে কোনো পার্সেন্টেজে যদি চুক্তি করেন যে ঠিক আছে তুমি আমাকে লাভের এই হার দিও, তাহলে সেক্ষেত্রে সেটা সুদ হবে না, সেটাই জায়েজ, সেটাই ব্যবসা। কিন্তু এখানে লাভ নিলে হবে না, শুধু আপনাকে লসও নিতে হবে। যদি লস হয় তাহলে তোমার এখানে আছে 15 লাখ, আমার আছে 5 লাখ, তোমার 15 লাখে যা লস হবে আনুপাতিক হারে আমার 5 লাখের লসটাও আমি বহন করব, তাহলে জায়েজ হবে। যদি বলেন যে না লস টস বুঝি না ভাই, মাস শেষ আমাকে লাভটা দিয়ে দিবে শুধুমাত্র, লস হলে তুমি একা নিবা, তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে না। নো রিস্ক নো গেইন,
ইসলাম কোনো দুই নম্বর পথে রাতারাতি বড় লক্ষ্য হওয়ার পথে বিশ্বাস করে না এবং এটা আর্থসামাজিক উন্নতির পথে বাধা। আর্থসামাজিক উন্নতির জন্য মানুষের, বিশেষ করে একটা সমাজের অর্থনীতির আপনার চাকা স্বাভাবিক থাকার জন্য এটা অন্যতম একটা ব্যাপার যে ব্যবসার সঠিক পদ্ধতিতে ব্যবসার প্রচলন প্রসার এবং আপনার এই লাভ লস ভিত্তিতে ব্যবসা, এটা অনেক বেশি প্রয়োজন। এটা না হলে হয় কি, এটা না হলে সমাজে কিছু মানুষ অনেক বড়লোক হয়ে যায়, কিছু মানুষ একদম গরিব হয়ে যায়। এখন দেখবেন পৃথিবী আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের আমাদের দেশের প্রেক্ষাপট বলেন বা গোটা দুনিয়ার প্রেক্ষাপট বলেন, কাপড় চোপড়, আচ্ছা কাপড় চোপড় অনেক দূরে, বদনা, আগে এই যে বদনা বানাইতে দেখতেন পুরান ঢাকার বিভিন্ন জায়গার ছোট ছোট মান, অল্প কিছু টাকা হয়েছে এটা বদনা ফ্যাক্টরি দিয়ে দিছে, এখন সব নিয়ে গেছে দুই তিনটা বড় বড় প্লাস্টিক কারখানা কোম্পানি, আমি নাম বলে তাদের মার্কেটিং আর করতে চাই না, আছে না নাই, যে এখন প্লাস্টিকের জিনিস কিনলে ওই কোম্পানিটা কিনবে। হ্যাঁ, তাহলে বড় বড় ব্যবসায়ীরা আস্তে আস্তে ছোট ছোট ওদের ভাত মেরে দিচ্ছে এভাবে। এটা অবশ্য মানে অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ ব্যাপার, আমি অর্থনীতির কোনো মানুষ না, তবে এটুকু বুঝি যে সুদ ভিত্তিক অর্থনীতি সমাজে গরিবকে আরো গরিব করে দেয় আর ধনীরা বড়লোক হইতে হইতে আরো ধনী হয়। আস্তে আস্তে একটা চেইনের অধীনে দেখা যায় সব তার কন্ট্রোলে চলে আসে, এভাবে দুনিয়ার সব কন্ট্রোল আস্তে 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 দাজ্জাল তো গোটা পৃথিবীর সব সকল খাবার পানীয় সব তার কন্ট্রোলে চলে যাবে। অনেক কিছু আছে আজকাল এখন যে নির্দিষ্ট বড় কোনো প্রতিষ্ঠান ছাড়া আর কারোর কাছে নাই বা আর কারোর কাছে থাকার সুযোগও নেই, অপশনগুলো সেরকম হয়ে যাচ্ছে, সীমিত হয়ে আসছে পৃথিবীর সম্পদ এর মালিকানা, অর্থাৎ সীমিত কিছু মানুষের কাছে থাকছে, এটা সুদভিত্তিক অর্থনীতির প্রভাব। এই জন্য এটা একটা সমাজকে অস্থিতিশীল এবং ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য আপনি ব্যবসা যদি করেন তাহলে সেক্ষেত্রে লাভ লসের ভিত্তিতে ব্যবসা করুন, পার্সেন্টেজটা ঠিক করা থাকবে, সে আপনাকে সে হারে দিবে জায়গা। অনেকে টাকা দেয় এইভাবে যে ভাই টাকা দেওয়া আছে তুমি আমাকে লাভ দিও যাতে হালাল হয়, এই জন্য কম বেশি করে দিও, এক মাসে 10,000 দিও আর এক মাসে 15,000 দিও, তো এটা জায়েজ হবে না। আপনাকে পার্সেন্টেজ ঠিক করে লাভ লস হিসাব করে নিতে হবে, প্রয়োজনে এমন হতে পারে যে হিসাব তার প্রতি মাসে মাসে হবে না, ঠিক আছে প্রত্যেক মাসে আপনাকে 5-10,000-20,000 যে কোনো একটা টাকা দিয়ে গেল, হিসাবটা বছর শেষে হবে হয়ে তারপর দেখা যাবে কত নেওয়া হয়েছে কত পাওনা ছিল। কিন্তু যদি এরকম হয় যে ঠিক আছে দোস্ত তোর কাছে 5,00,000 রাখলাম, তুই ব্যবসা করিস যেহেতু সুদ খাওয়া হারাম এই জন্য তুই আমার সুদ দিস না, লাভের অংশ থেকে তুই কিছু কিছু দিস আমারে, তো দোস্ত আবার কম বেশি করে দেয় 5,000-10,000-2,000, তো এইটা তো আপনার প্রপার হিসাব করে দেওয়া হলো না, এটা একরকম অভিনয় হলো, এটা জায়েজ নেই।